অন্তত চারটি পয়েন্টে চাঁদা দিয়ে চলতে হয় শরীয়তপুরের নৌপথ দিয়ে চলাচলকারী প্রতিটি নৌযানকে। এই কাজে শুধু চাঁদাবাজ চক্রই নয়, জড়িত নৌপুলিশের সদস্যরাও অভিযোগ নৌযান চালকদের। চাঁদাবাজি বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। বরিশালের সরবকাঠি থেকে ঢাকা যাওয়ার পথে শরীয়তপুরের ভোজেশ্বরে কৃত্রিনাশা নদীতে গাছের গুড়ি বোঝাই এই ট্রলারের গতিরোধ করে নেওয়া হচ্ছে চাঁদা। স্থানীয়রা জানান, টাকা নেয়া এই ব্যক্তি চাঁদাবাজ চক্রের সদস্য শাহজাহান মকদম। ট্রলার চালকরা জানান, ভোজেশ্বর, নড়িয়া, ওয়াবদা ও সুরেশ্বর পয়েন্টে একই প্রক্রিয়ায় নিয়মিত চাঁদা আদায় করছে স্থানীয় কয়েকটি চক্র। এই নৌপথ পাড়ি দিতে নৌযান চালকদের গুনতে হয় 1,000-এরও বেশি টাকা। চাঁদা না দিলে চলে নির্যাতন। তাদের অভিযোগ, নৌপুলিশের কিছু সদস্য এর সঙ্গে জড়িত। টাকা না দিলে মারধর করে। আবার অতএব সামনে আমাদের নড়িয়া বাজার আছে, নড়িয়া বাজার রাখলে সেখানে আমরা পুলিশে টাকা দিতে হইব, গাড়ি টাকা দিতে হইব। পুলিশ বলতেছে যে আমরা ডিউটি করি ভাই, আমাদের ডিউটির টাকা দিতেই হবে। কেউ নেই 400, কেউ নেই 500, 200 দেওয়া লাগে, 300 দেওয়া লাগে, 500, মোট মোট 1,100 টাকা যাইতে আছে। চাঁদাবাজির কথা নৌপুলিশ অস্বীকার করলেও নৌফারির ট্রলার চালক বলছেন, এসব টাকার ভাগ পান তারাও। পোশাকপাতি যা আছে এই ট্রলারে আছে, তো নদীতে গিয়ে ডিউটি করলে এলা যাই পায়, আমার লগে কোনো হিসাব কিতাব নেই। আমারে তেলের পয়সা দিয়া কিছু খরচ বহন দিয়া যায়। সুরেশ্বর পয়েন্ট থেকে নড়িয়া থানা এলাকায় নৌপুলিশ কোনো চাঁদা ওঠায় বলে আমার জানা নেই। এ বিষয়ে পুলিশ কথা বলতে রাজি না হলেও জেলা প্রশাসন জানিয়েছে, চাঁদাবাজি বন্ধে নজরদারি বাড়ানো হচ্ছে। কোনো চাঁদাবাজকে সে যেই হোক, যারা চাঁদাবাজি করবে তাদেরকে আমরা ছাড় দেব না। তাদের পরিচয় যাই হোক না কেন, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। দূরত্ব কম হওয়ায় বর্ষা মৌসুমে শরীয়তপুরের বিভিন্ন নৌপথ ব্যবহার করে প্রতিদিন যাতায়াত করে 300-এরও বেশি পণ্যবাহী নৌযান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।